স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি না করায় সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা করেছেন বর্তমান চেয়ারম্যান। মূলত পিরোজপুরের আটঘর কুড়িয়ানা ইউনিয়নের একটি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের প্রধান অতিথি বানানোর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার সাবেক চেয়ারম্যান শেখর শিকদারকে পিটিয়ে হত্যা করেছেন। প্রাইমারি স্কুলে স্পোর্টস ছিল, সেখানে যাবে সেই প্রস্তুতি নিয়ে শেখর শিকদার এবং সদর শিকদার এই রাস্তা থেকে রওনা দেওয়া হয়েছে। মিঠু চেয়ারম্যান আমাদের বাজারের সভাপতি, তার কাছে বলে যে আজকে শেখরের মাথা কোমর ভাঙ্গালাই দেবো, যাইয়া শেখর শিকদার এর মারছে। ওপেন দিবালোকে 10:30 তাকে দিবালোকে পোকাইছে, পিড়াইয়া মার গালাইতেছে। 30 জানুয়ারি দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। ঘটনার পর সাবেক চেয়ারম্যান শেখর শিকদারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরে যদি পঙ্গু বানাইও আমার সামনে তুইতে, এ পঙ্গু বানাইও তুইলে বলতাম আমার স্বামী আছে, আমার ছেলে মেয়ে বাবা আর হইতে না, আমার সব সে প্রাণটাই গুয়াই দে, আমার প্রাণটা লয়ে গেছে এই বাজারে। এক বছর ধরে তুই মিঠু আলদার হইছে পারুস, তুই টাকা খাইতে খাইতে ওই সে কাশিক জানারে মারবে, এই লাগি 100 টাকা খাইছে 100 টাকা খাইছে। পরবর্তীতে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার। ঘটনার তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম। তদন্তকারী কর্মকর্তা এই মামলা, তার প্রতি আমার স্ট্রিক্ট নির্দেশনা, এই মামলায় কোনো ডানে বামে তাকানো যাবে না, সম্পূর্ণ নিরপেক্ষ থেকে যেটা তদন্তের মাধ্যমে উঠে আসবে ততটুকু তুলে ধরতে হবে, ততটুকু তদন্ত রিপোর্টে উঠে আসতে হবে। এদিকে 31 জানুয়ারি ভোর রাতে বাগেরহাটের মোল্লারহাট থেকে অভিযুক্ত চেয়ারম্যান মিঠুন হালদার ও তার 3 সহযোগীকে আটক করেছে র‍্যাব 8। নিজেদেরকে আত্মগোপনের জন্য তারা এলাকা ছেড়ে দ্রুত পালিয়ে যান এবং আমরা আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখি এবং আমাদের তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থানকে নিশ্চিত করতে সক্ষম হই এবং এই এজাহারভুক্ত মামলার প্রথম আসামি যিনি অর্থাৎ মিঠুন হালদার এবং আরও একজনকে হচ্ছে এজাহারভুক্ত এবং বাকি দুজন অজ্ঞাতনামা, তাদেরকে হচ্ছে আটক করা হয় এবং বর্তমানে তাদের পরবর্তী সিদ্ধান্তের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।